বন্ধুরা বিড়ালটি জঙ্গলে মধু চাক দেখতে পায়। এরপর সে চাক থেকে মধু নেয়। নেওয়ার পর মজা করে মধু খায়। মধু খাওয়া শেষ হয়। এরপরে মৌমাছি বিড়ালকে খায়। খেয়ে মুখটা লাল করে দেয়। ব্যথায় বিড়াল কান্না করে। বিড়ালের গাল ফুলে বেলুনের মতো হয়ে যায়। শেষে এমন অবস্থা হয় যে ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে মৌমাছি হতে বলে। এরপর সে মৌমাছির ড্রেস পরে। ড্রেস পরে বাহিরে যায়। আবার সে মধু খেতে যায়। সে মজা করে আবারও মধু খায়। এরপরে বিল্টু দেখতে পায় একটা বড় মৌমাছি এসেছে। এরপরে বিড়াল মৌমাছিকে বুম করে দেয়। বন্ধুরা বিল্টু স্কুলে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বিড়াল বৃষ্টিতে ভিজতে থাকে। ভিজে ভিজে বাড়ি আসে। এরপরে তার মা তার গা মুছে দেয়। বিল্টুর জ্বর হয়ে যায়। তার শরীর ভীষণ খারাপ হয়। এটা দেখে তার বাবা তাকে হসপিটাল নিয়ে যায়। ডক্টর বলে বিল্টুর অবস্থা বেশি খারাপ। বন্ধুরা বিল্টু কি বাঁচবে? এরপর ডক্টর একটা ঔষধ দেয়, যেটা খেয়ে বিল্টু একদম সুস্থ হয়ে যায়। কিউট বিড়ালের জন্য এই ইমোজিটি কমেন্ট করো। বন্ধুরা বটকু বিল্টু বসে বসে টিভি দেখছিল। রান্না করে তার মা খাবার বানাচ্ছিল। মশলা আনতে তার মা বাহিরে যায়। এদিকে চুলো রান্না বসানো ছিল। হঠাৎ করে কুকারটি ব্লাস্ট হয় আর ঘরে আগুন লেগে যায়। এদিকে বিল্টু ঘরে বন্দি। সে ভয় ভয়ে কান্না করতে থাকে। তার মা বাইরে থেকে দেখে চিৎকার করে কান্না করে। তারপর ফায়ার সার্ভিস আসে। এসে বিল্টুকে উদ্ধার করে। বিল্টুর কোনো ক্ষতি হয়নি। মা বিল্টুকে পেয়ে বুকে জড়িয়ে ধরে। কিউট বিড়ালের জন্য এই ইমোজিটি কমেন্ট করো।